পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে জীবনশৈলীতে পরিবর্তন ও ভৌম জল সংরক্ষণ কর্মসূচি জয়পুর বনফুল রিসর্টে আজ দুপুর একটা নাগাদ জয়পুর ব্লকের জয়পুর বনফুল রিসর্টে অনুষ্ঠিত হল পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে জীবনশৈলীতে পরিবর্তন ও ভৌম জল সংরক্ষণ কর্মসূচি। কেন্দ্রীয় ভূমিজল বোর্ড, পূর্ব ক্ষেত, কলকাতা জলসম্পদ, নদী বিকাশ ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগ, জলশক্তি মন্ত্রণালয়, ভারত সরকারের উদ্যোগে জয়পুর ব্লকের 16 স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতা, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল সারেংবোরে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভূমিজল বোর্ডের বিজ্ঞানী সুজিত কুমার সরকার সহ 16 স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা। কি বলছেন বিজ্ঞানী সুজিত কুমার সরকার এবং চ্যাংডোবা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চলুন শোনাবো আপনাদের। আজকে বনফুল রিসর্টে আমাদের জলশক্তি মন্ত্রকের পাবলিক ইন্টারাকশন প্রোগ্রামের তরফ থেকে এই যে ওয়াটার রিজার্ভেশন, ভৌমজল আর হচ্ছে আপনার পরিবেশ সুরক্ষা যে সচেতনতার উপরে একটি কুইজ কম্পিটিশান এবং একটি ড্রয়িং কম্পিটিশান হয় জয়পুর ব্লকে 16 স্কুলের ভিতরে। 8 স্কুলের হয় 5-8 ছেলেমেয়েদের পেন্টিং কম্পিটিশান, আর আপনার 9-12 5টি করে ছেলের একটি গ্রুপ করে 40 জনের একটি 8 স্কুলের হয় কুইজ কম্পিটিশান। এটা কেন, কি মনে হয়, এটা সচেতন হবে মানুষ? এটা মূলত হচ্ছে আমাদের ক্যাচ দেম ইয়াং বলে যে কথাটা রয়েছে, যখন ছেলেরা একটু কম বয়সী অবস্থায় রয়েছে তাদের ভেতরে এই আমাদের যে ভৌমজল, জলের যে অপব্যবহার, জলের যে সুব্যবহার, পরিবেশ এবং তার যে সচেতনতা, তাকে রক্ষা করার প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপরে মূলত এই জনসাধারণের ভেতরে একটা সচেতনতার বোধ জাগিয়ে তোলা এবং ছেলেমেয়েদের ভেতর দিয়ে করলে এটাকে একটা সাস্টেনেবল একটা পাওয়া যাবে, রেজাল্ট পাওয়া যাবে। এই জন্যই আমাদের ভারত সরকারের তরফ থেকে এই অনুষ্ঠানটি মূলত জয়পুর ব্লকে আয়োজন করা হয়েছে। আজকে আমরা জয়পুর ব্লকের একটা অনুষ্ঠান সূচি করলাম। এটার উদ্দেশ্য হচ্ছে পাবলিক ইন্টারাকশন প্রোগ্রাম। আমি সুজিত সরকার, সায়েন্টিস্ট ডি, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, মিনিস্ট্রি অফ জলশক্তি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ডিপার্টমেন্ট, আমাদের যে রিজনাল ডাইরেক্টর ডক্টর অনাতি গায়েনের উদ্যোগে এই অনুষ্ঠান সূচিটা করলাম। মেনলি আমাদের পরিবেশ আজকে যেটা ছিল, পরিবেশ সংরক্ষণ, জল সংরক্ষণের ওপরে। এর উদ্দেশ্য হচ্ছে আমরা দিনে দিনে যে পরিবেশটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে, বনাঞ্চল ধ্বংস হচ্ছে, জলস্তর নিচে নামছে, তো এইটাকে মাথায় রেখে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স ফলো করে আমরা এই ব্লকের, জয়পুর ব্লকের 16 স্কুলের ক্লাস 5-8 বাচ্চাদের একটা ড্রয়িং কম্পিটিশন ছিল, তার থিম ছিল এনভায়রনমেন্টের ওপরে, এনভায়রনমেন্ট এর ওপরে। আর ক্লাস 9-12 বাচ্চাদেরকে নিয়ে একটা কুইজ কম্পিটিশন করেছিলাম। কুইজটা টোটালি সায়েন্সের, মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের ওপরে ছিল। কি মনে করছেন এতে কতটা সমাজ সচেতন হবে? এটা সমাজ সচেতন মানে আমাদের যেটা আমরা এখন ফেস করছি পৃথিবীর মানুষ, যে মানে অলরেডি বৃষ্টিপাত কম হওয়ার ফলে ক্লাইমেটিক চেঞ্জের জন্য ধীরে ধীরে জলস্তর নিচের দিকে নামছে, এইটাকে মাথায় রেখে আমরা যে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে বাচ্চাদের, তো আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা যদি ভাবি যে এটাকে অ্যাওয়ার করি যে জল সংরক্ষণ, বনাঞ্চ সংরক্ষণ, তো এইটার ওপরেই কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ নির্ভর করবে। এদেরকে যদি আমরা অ্যাওয়ার করতে না পারি তাহলে এরাও পরবর্তীকালে নিজেদের যেটা কর্মপদ্ধতির দ্বারা, নিজেদের জীবন ধারণের দ্বারা এইটাকে যদি সংরক্ষণ করে তাহলেই পৃথিবী বাঁচবে। আপনার নাম, পরিচয়, ডেজিগনেশন? আমার নাম সুজিত সরকার, সায়েন্টিস্ট, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ইস্টার্ন রিজার্ভ, কলকাতা। থ্যাংক ইউ।